ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ অমৃত বেলা যোগের পবিত্র মুহূর্তে সকলকে কবর থেকে জাগানোর জন্য বিশেষ যোগ করতে হবে, অর্থাৎ অজ্ঞানতার গভীর নিদ্রা থেকে সকলকে জাগাতে হবে। বাবা বলছেন, বাচ্চারা এখন অন্তিম সময়ে সকলকে কবর থেকে জাগাতে হবে। অন্ধকার রূপী গভীর নিদ্রায় শুয়ে থাকা মানুষেরা তো এটাই ভাবছে যে অন্তিম দিন, আশার এখনো অনেক সময় বাকি আছে। চতুর্দিকে ঘোর পাপাচার অত্যাচারের ভয়ঙ্কর আবহাওয়া, বিকারের অগ্নিতে সমগ্র দুনিয়া জ্বলছে, এটাই অন্তিম সময়ের চিহ্ন। এর থেকে বেশি আর কত অন্তিম সময় আসার বাকি আছে? এইসব চিন্তন করতে করতে নিজের ব্রাহ্মণ জীবন সম্পর্কে আমি ভাবি যে আমি কত পদমাপদম সৌভাগ্যশালী আত্মা যে ঘোর কলিযুগী কয়ামতের সময় আমার পরম পিতা, আমার ভগবান শিব বাবা এসে এই শরীর রূপী কবরের মধ্যে শুয়ে থাকা আমি আত্মাকে জাগিয়ে অজ্ঞানতার অন্ধকার থেকে বার করেছে, জ্ঞানে প্রকাশ ধরা আমাকে আমার সত্য স্বরূপের সাথে পরিচয় করিয়েছে, আমার অনাদি জ্যোতির বিন্দু স্বরূপই আমার সত্য স্বরূপ। আজ স্মৃতি দিয়ে আমার 63 জন্মের দেহ অভিমানের অজ্ঞানতাকে দূর করে দিয়েছে। এখন আমি এটা জেনে গেছি যে আমার সত্য স্বরূপ অতি সুন্দর, সম্পূর্ণ পবিত্র স্বরূপ। তো এখন আমাকে পবিত্র হওয়ার আর পবিত্র বানানোর পুরুষার্থী